রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জের ডিস্ট্রিবিউশন প্রজেক্ট 2020 ফোবানার মানবিক সহায়তা করোনা ভাইরাসজনিত দুর্যোগ ও ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কিন্ডার কেয়ার স্কুল নারায়ণগঞ্জে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ রোবায়েত হোসাইন বলেন, রোটারি ক্লাব নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রোটারি ক্লাব এবং নারায়ণগঞ্জের প্রথম দিকে প্রথম ক্লাব বলা যায়। এই ক্লাবটি কোভিডকালীন সময় অনেকগুলো প্রজেক্ট করেছে, শুধু আজকেই নয়, তারা এর আগেও অনেক প্রজেক্ট করেছে, অনেক মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আজকে তারই অংশ হিসেবে 300 পরিবারের মাঝে যারা নিম্ন মধ্যবিত্ত, যারা মানুষের কাছে হাত পাততে পারেন না, কিন্তু কর্ম হারিয়েছেন, তাদের মধ্যে 300 পরিবারের মধ্যে 15 দিনে শুকনা খাবার বিতরণ করছেন। এটা একটা মহান উদ্যোগ এবং রোটারি এবং ফোবানা একসাথে আজকের এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। নারায়ণগঞ্জ ক্লাব আমাদের রোটারির একটা প্রথম সারির ক্লাব হিসেবে এবং প্রকল্পের দিক থেকে তারা অনেক কার্যক্রম করে, মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এটা সবসময়। রোটারির কার্যক্রম সম্পর্কে পিডিজি এম এ আয়ুব বলেন, কোভিড সিচুয়েশনে যারা কর্মহারা, যাদের চাকরি নাই, ব্যবসা নাই, এমন প্রায় 300 পরিবারকে আজকে এই দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের পরিবারের জন্য 15 দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এগুলো দিচ্ছি, আপনারা দেখছেন। আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রোটারি ইন্টারন্যাশনাল 3281 এর বাংলাদেশের প্রধান, যিনি ডিস্ট্রিক্ট গভর্নর জনাব মোহাম্মদ রুবায়েত হোসেন, উনি এসছেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। আমি রোটারি ক্লাব নারায়ণগঞ্জের একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং এই জেলার প্রাক্তন গভর্নর হিসাবে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের গভর্নরের প্রতি। এ সময় আরও উপস্থিত ছিলেন পিপি আবদুল্লাহ আল হোসাইন, বাপ্পি, মনসুর আলম, পিপি নুরুজ্জামান, জাহিদ হোসেন, হারুনুর রশিদ, উর্মি আসাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট সাইফুর রহমান সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। পারভেজ খানের ক্যামেরায় বদরুজ্জামান রতন, এনএন টিভি, নারায়ণগঞ্জ।